हेलो स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन। आज के আমি তোমাদেরকে সেন্টেন্স নারেশনের আরেকটি ক্লাস করাবো। গত ক্লাসগুলোতে আমরা অ্যাসারটিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশনের বাক্যটি কিভাবে আমরা ইনডাইরেক্ট নারেশনে চেঞ্জ করব সেগুলো আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে অপটেটিভ সেন্টেন্সের অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুই সেন্টেন্সের ডাইরেক্ট নারেশনের সেন্টেন্স কে আমরা কিভাবে ইনডাইরেক্ট চেঞ্জ করব সেই বিষয়গুলো আজকে শিখব। তো প্রথমেই আমরা শিখব যে অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন কে কিভাবে আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা সূচক বিষয় থাকে। তো যদি ডাইরেক্ট নারেশনে অপটেটিভ সেন্টেন্সের বাক্য থাকে সেটাকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এরপর উইশ অথবা প্রে। উইশ অথবা প্রে, সাবজেক্ট লেখার পরে আমাদের লিখতে হবে উইশ অথবা প্রে, তারপর লিখতে হবে দ্যাট। দ্যাট লেখার পরে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লিখতে হবে। এবার লিখতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেখার পরে আমাদের লিখতে হবে হচ্ছে মাইট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লেখার পরে লিখতে হবে মাইট এবং শেষে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা যা রয়েছে সেটা আমাদের বসাতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করবো। তাহলে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নিই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস শিক্ষক দ্য টিচার The teacher said to the student, "May Allah bless you." তাহলে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এটিকে এখন আমরা এটা ডিরেক্ট ফর্মে রয়েছে, আমরা ইনডিরেক্ট করব এই স্ট্রাকচারটা ফলো করে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম দ্য টিচার, তারপর আমরা উইশ অথবা প্রে যে কোনো একটু লিখব। আমরা লিখছি প্রে, দেখো এখানে সেইড আছে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে, আমরা এখানে তাহলে এটাকেও পাস্ট ফর্মে লিখব প্রেড। তারপর দ্যাট, দ্যাট এর পরে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লিখতে হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে কি আছে, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আমরা এটা এখানে বসিয়ে দিই। তারপর বলা হয়েছে মাইট লিখতে হবে, সাবজেক্টের পরে লিখতে হবে মাইট। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত রিপোর্টের স্পিচের যে মূল ভার্ব আছে এখানে আছে ব্লেস, ব্লেস থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে লিখলাম ব্লেস, শেষে রয়েছে ইউ, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। আমরা বসালাম দ্য স্টুডেন্ট। তাহলে দেখো অপটেটিভ সেন্টেন্সের যদি কোনো সেন্টেন্স থাকে সেটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের এই স্ট্রাকচারটা আমরা ফলো করলাম, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আরেকটি আমি এক্সাম্পল দিচ্ছি যেটি তোমাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে ফাদার সেড টু মি, মে ইউ পাস
in the examination. So, tumi porikhay pass koro. May you pass in the examination. Eta ekta optative sentence. Eti ki cholo amra indirect kori. Prothome subject father prayed. For that bosalam reported speech sub, subject ekhane reported speech hocche ki may you pass the examination ekhane subject hocche you hocche second person tahole seta change hobe reporting verb er object onujayi ekhane object hocche me ar you ekhane ache subjective form e tahole me er subjective form likhte hobe seta hocche I er pore আমাদের স্ট্রাকচার রয়েছে সাবজেক্টের পরে মাইট বসাতে হবে তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত আচ্ছা এখানে আমি আরেকটু স্পেসিফিকলি লিখে দিই রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত রিপোর্টেড স্পিচের মূল ভার্ব হচ্ছে পাস শেষ পর্যন্ত আর কি বাকি থেকে গেল ইন দা এক্সামিনেশন তাহলে দেখো প্রথমে সাবজেক্ট ফাদার এরপর আমরা প্রেড লিখলাম তারপর হচ্ছে দ্যাট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল ইউ যেটা সেকেন্ড পারসন ছিল এইজন্য আমাদেরকে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে আর এটা এখানে যে ইউটা সাবজেক্টিভ ফর্ম রয়েছে তাহলে এটাকেও আমাদের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই এরপর আমাদের মাইট বসাতে হবে এরপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত রিপোর্টেড স্পিচের মূল ভার্ব হচ্ছে পাস এখানে লেখা হয়েছে পাস শেষ পর্যন্ত আর বাকি থেকে গেল ইন দা এক্সামিনেশন আমি লিখেছি ইন দা এক্সামিনেশন তাহলে আশা করি যে এটা তোমরা বুঝতে পেরেছো অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশনকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব তো আমরা আমাদের শেষ আরেকটি আমাদের সেন্টেন্স রয়েছে exclamatory sentence এবার আমরা শিখব exclamatory sentence এর exclamatory sentence exclamatory sentence এর direct narration কে কিভাবে আমরা indirect করব এটাই এখন আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বুঝিব আমরা বলো তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেখানে যে সেন্টেন্সগুলোতে দুঃখ আনন্দ বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় যে যে সমস্ত সেন্টেন্সগুলো দ্বারা তাহলে এই ধরনের সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন যদি দেওয়া থাকে ডাইরেক্ট নারেশনে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে ইনডাইরেক্ট করতে হলে আমরা প্রথমে সাবজেক্ট লিখব তারপর এক্সপ্লেইনড তোমরা বানানটি ভালো করে খেয়াল করবে তোমরা পরীক্ষায় অনেক সময় এই স্পেলিং আছে এক্সপ্লেইন বানান অনেকে ভুল করে থাকে ই এক্স সি এল এ আই এম ই ডি এক্সপ্লেইনড উইথ জয় অবলিক দিয়ে সরো অবলিক দিয়ে ওয়ান্ডার অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সটি দিয়ে যদি আনন্দ বোঝায় তাহলে আমরা সাবজেক্টের পরে লিখব হচ্ছে এক্সক্লেম উই জয় যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে দুঃখ বোঝায় তাহলে আমরা লিখব সাবজেক্টের পরে এক্সক্লেম উই সরো যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে বিস্ময় বোঝায় তাহলে আমরা সাবজেক্টের পরে লিখব এক্সক্লেম উই ওয়ান্ডার তারপর আমাদের লিখতে হবে দ্যাট তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দ্যাট বসানোর পর আমরা বসালাম হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সাবজেক্টের পরে আমাদের বসাতে হবে হচ্ছে ভার্ব ভার্ব সাবজেক্ট পর আমরা ভার্ব বসাবো তারপরে আমরা ভেরি অথবা গ্রেট দিই ভেরি অথবা গ্রেট আমরা ইউজ করব যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স
sentence e what othoba how thakbe sei somosto khetre amra egulor poriborte very othoba great boshabo bon baki onsho ebar example dekho the man said alas I am undone man sarbonash hoye geche acha eta ekta tahole amra dekhte pacchi ekhane exclamatory sentence ache etake amra ekhon indirect korbo ei structure take follow kore prothome subject the man er pore bakko ta pore amra bujhte paralam ekhane dukkho bujhacche tahole amra likhbo hocche exclaimed with sorrow tarpore that boshate hobe pore reported speech er subject reported speech er subject ki I hocche first person tahole change hobe reporting verb er subject onu jekhane subject hocche the man amra already ekbar likhe felchi ejon amra abar likhbo na shei khetre er poriborte amra pronoun hocche he the man exclaimed with sorrow that he এর পরে verb বসাতে হবে দেখো এখানে আছে am present form এ আছে আমাদের past form করতে হবে verb এর past form লিখতে হবে he was এখানে আমরা very অথবা get এর মধ্যে দরকার নেই কারণ আমাদের যে exclamatory sentence রয়েছে সেটি কিন্তু এখানে আমরা what অথবা how পাচ্ছি না এইজন্য আমাদের ভেরি অথবা গেট লিখার প্রয়োজন নেই এইজন্য আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখেছি অর্থাৎ যখন লাগবে তখন আমরা লিখব আর যখন লাগবে না তখন লিখব না তাহলে হি ওয়াজ বাকি অংশ কি থাকলো আন্ডার তো আশা করি তোমরা বুঝেছো আমরা আমি তোমাদেরকে আরেকটি एग्जांपल দিচ্ছি Rina said what a fine bird it is Rina bollo pakhiti kotoi na sundor tale eta ekta exclamatory sentence chalo eta ke amra direct form e royeche ekhon ami indirect korbo prothome subject Rina এরপরে বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি সে আনন্দের সাথে বলছে যে হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ জয় এক্সক্লেমড উইথ জয় এরপরে দ্যাট বসাতে হবে এরপর রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট এখানে আছে রিপোর্টেড হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ সাবজেক্ট হচ্ছে ইট এরপরে verb বসাতে হবে is is এর past form হচ্ছে was past form লিখতে হবে এরপর হচ্ছে এখানে আমরা very অথবা great ইউজ করব যেকোনো একটি কারণ দেখো বাক্যটা শুরু হয়েছে what দিয়ে তাহলে দেখো এখানে আমরা লিখব হচ্ছে it was a fine এর সঙ্গে very যাবে তাহলে হবে it was a very vacuum so fine bird তাহলে আবার একটু মিলিয়ে নাও সাবজেক্ট Rina উপরে what a fine bird it is এটি দিয়ে এটি যে বাক্যটা এই এক্সক্লেমেটরি বাক্য যে এখানে আনন্দ বোঝাচ্ছে এজন্য আমরা লিখেছি হচ্ছে exclaimed with joy আচ্ছা তাহলে Rina exclaimed with joy তারপর হচ্ছে that বসিয়েছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে what a fine bird it is সাবজেক্ট হচ্ছে it এরপরে verb বসে ক্ষেত্রে verb এর past form বসাতে হয় তাহলে আমরা is এর past form was বসিয়েছি এরপর আমরা এখানে very অথবা great এর যে কোনো একটি বসাতে হবে কারণ বাক্যটা what দিয়ে শুরু হয়েছে what অথবা how দিয়ে শুরু হলে আমরা এদের পরিবর্তে very অথবা great যে কোনো একটি বসাবো
তাহলে এখানে দেখো ফাইন আছে যে অ্যাডজেক্টিভ এর সঙ্গে ভেরি লিখতে হবে। তাহলে ইট ওয়াজ আ ভেরি পরে বাকি একটি ফাইন বার্ড। তো রিনা এক্সক্লেমড উইথ জয় দ্যাট রিনা এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড। এবার আমি তোমাদেরকে একটি আরেকটি সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যেখানে আমরা দেখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি দিয়ে বিস্ময় বোঝাবে। রাজু সে টু রানা হাউ বিউটিফুল। রাজু সেড টু রানা হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ। রাজু রানাকে বললো যে বাংলাদেশ কতই না সুন্দর। তাহলে দেখো এখানে সে বাংলাদেশের সৌন্দর্য দেখে অবাক হয়ে গিয়েছে, তো সে এটা সে বিস্ময় প্রকাশ করছে যে বাংলাদেশ কতই না সুন্দর। তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি বিস্ময় প্রকাশ করছে। সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এখানে আছে রাজু, বিস্ময় যেহেতু বোঝাচ্ছে আমরা লিখবো এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তারপরে দ্যাট, এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। এরপর আছে ভার্ব, ইজ যেহেতু আছে পাস্ট ফর্ম বসাতে হবে ওয়াজ, বাংলাদেশ ওয়াজ। এবার আমাদের ভিডিও তোমার গেটের যে কোনটি বসাতে হবে, কারণ এখানে হাউ আছে, তাহলে বিউটিফুল এর সঙ্গে যাবে ভেরি, তাহলে বাংলাদেশ ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো এই যে স্ট্রাকচারটি আমি দিয়েছি এই স্ট্রাকচারটি ফলো করে আমরা সব ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ডিক্লারেশন দেওয়া থাকবে সেগুলোকে আমরা ইনডিরেক্ট ফর্মে দিতে পারবো সহজেই। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এক্সক্লেমেটরি সেন্টেন্সটি এখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমি আরেকবার লিখছি। সাবজেক্ট রাজু, এরপর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট বাংলাদেশ ওয়াজ ভেরি বিউটিফুল। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো সাবজেক্ট এখানে রাজু, এরপর হচ্ছে যেহেতু হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ এটি দিয়ে বিস্ময় বোঝাচ্ছে, আমরা লিখবো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, পরে হচ্ছে দ্যাট বসাতে হবে, এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে আছে বাংলাদেশ, আমরা লিখছি বাংলাদেশ, এরপরে ভার্ব এখানে আছে ভার্ব ইজ, ইজের এখানে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, তাই আমরা লিখেছি ওয়াজ। তারপরে যেহেতু এখানে হাউ আছে তাহলে আমরা ভেরিয়েবল বা গেট থেকে যে কোনো একটি লিখবো, আর অ্যাডজেক্টিভ আছে এখানে বিউটিফুল, বিউটিফুলের সাথে ভেরি লিখতে হয়, তাহলে এখানে আমরা লিখেছি ওয়াজ ভেরি, তাহলে বাকি থেকে গেল বিউটিফুল। তাহলে রাজু এক্সপ্লেনড উইথ ওয়ান্ডার দ্যাট বাংলাদেশ ওয়াজ ভেরি বিউটিফুল। তো এইভাবে আমরা আজকের ক্লাসে আমরা অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট রিলেশন থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখলাম। গত ক্লাসগুলোতে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে পড়েছিলাম।
এভাবে আমরা আমাদের সেন্টেন্স নারেশন গুলো সম্পর্কে জেনে নিলাম যে পাঁচ প্রকার যে সেন্টেন্স রয়েছে সেগুলোর ডিরেক্ট ফর্ম থেকে কিভাবে আমরা ইনডিরেক্ট করতে পারি। তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে তোমরা বিষয়গুলো তোমাদের ভালো করে মনে থাকবে। আচ্ছা, তো আজকে এর মাধ্যমে আমাদের সেন্টেন্স নারেশনটা আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধিগুলো হেলথ রুলস যেগুলো রয়েছে ভালোভাবে মেনটেন করবে। তোমাদের সবার জন্য বেস্ট উইশেস থাকলো, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।